রহমান রহিম, সম্মানিত পরিচালক বৃন্দ, উদ্যোক্তা শেয়ার হোল্ডার ও সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 17ই জুলাই 2023 সোমবার। বিদ্যমান পরিস্থিতির আলোকে ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুসরণ করে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের আজকে 23তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই সভায় সংযুক্ত হওয়ার জন্য এশিয়া ইন্স্যুরেন্স পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুধী মণ্ডলী, আজকের সভায় কোম্পানির পরিচালক পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ সংযুক্ত রয়েছেন, এছাড়াও সংযুক্ত রয়েছেন আমাদের সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ। পরিচালক মণ্ডলীর মধ্যে যারা সংযুক্ত রয়েছেন তাদের মধ্যে রয়েছেন কোম্পানির মাননীয় চেয়ারম্যান জনাব ইউসুফ আবদুল্লাহ হারুন, কোম্পানির ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কোম্পানির সম্মানিত পরিচালক ডক্টর মুনাল মাহবুব, সাউথ ইস্ট ব্যাংকের প্রতিনিধিত্বকারী পরিচালক জনাব রাশেদুল ইসলাম, বেলিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রতিনিধিত্বকারী পরিচালক জনাব তারিক সুজাত। এছাড়াও সংযুক্ত রয়েছেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব ইমান শাহিন, আমি কোম্পানি সেক্রেটারি হিসাবে জনাব মোহাম্মদ আতিকুল্লাহ মজুমদার ও কোম্পানি চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জনাব রফিকুল ইসলাম। এছাড়াও কোম্পানি সংবিধিগত নিরীক্ষকের প্রতিনিধি এবং বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সম্মানিত প্রতিনিধিগণ, এবং এছাড়াও আজকে সাধারণ সভায় ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন জেসমিন অ্যান্ড অ্যাসোসিয়েটস চার্টার সেক্রেটারি। প্রিয় শেয়ার হোল্ডার বৃন্দ, কোম্পানি 23তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়ালি শুরু করার জন্য আমাদের প্রয়োজনীয় কোরাম পূর্ণ হয়েছে এবং আমাদের ভোটিং লাইন গতকাল বেলা 11টা হইতে যথারীতি খোলা আছে, এবং তা আজকে সভাকালীন সময় মুখ্য নির্বাহী কর্মকর্তা মহোদয়ের স্বাগত বক্তব্য শেষেই বন্ধ হয়ে যাবে। আমাদের ভোটিং লাইন এখনো খোলা আছে এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা মহোদয়ের বক্তব্য শেষে সেটা বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে সম্মানিত শেয়ার হোল্ডারগণকে এই সময়ের মধ্যে তাদের মূল্যবান ভোট প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই পর্যায়ে সভা শুরু করার জন্য আজকে সভা সভাপতি কোম্পানির মাননীয় চেয়ারম্যান জনাব ইউসুফ আবদুল্লাহ হারুন মহোদয়ের অনুমতি প্রার্থনা করছি। কার্যক্রম শুরু করুন। ধন্যবাদ। মাননীয় চেয়ারম্যান মহোদয়ের অনুমতি ক্রমে সভা শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করছেন কোম্পানির সিনিয়র ম্যানেজার জনাব শিহাবুদ্দিন আহমেদ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسواء عليهم ما أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. صدق الله المولانا العظيم। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করলেন কোম্পানি সিনিয়র ম্যানেজার জনাব শিহাবুদ্দিন আহমেদ। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, উপস্থিত কোম্পানি সম্মানিত পরিচালক বৃন্দ, এবার বক্তব্য রাখবেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ ইমাম শাহিন। বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ ইমাম শাহিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, সম্মানীয় পরিচালক বৃন্দ, অতিথিবৃন্দ এবং নিয়ন্ত্রণকারী সংস্থার প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ডিজিটাল প্ল্যাটফর্মে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের 23তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত কোম্পানির সম্মানিত চেয়ারম্যান জনাব ইউসুফ আবদুল্লাহ হারুন, এফসিএ এমপি, ভাইস চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ইসি চেয়ারম্যান জনাব আবুল বশর চৌধুরী, সম্মানিত পরিচালক
Dr. Monal Mahabub, Shammanito Porichalok, Pay Leasing and Investment Limited, Protinidhitokari Porichalok, Janab Tariq Shujat, Protinidhiti Protinidhitokari Porichalok, South East Bank Limited, Janab Rashadul Islam, Among Shammanito Porichalok, Janab Walid Mohammed Samuel, আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি এশিয়া ইনস্যুরেন্স লিমিটেডের 23তম বার্ষিক সাধারণ সভার স্বাগত বক্তব্য শুরু করছি। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ এবং সুধীবৃন্দ, আপনাদের আজকের বার্ষিক সাধারণ সভায় সবাইকে সুস্বাগত। প্রিয় সুধীবৃন্দ, আমরা সকলেই জানি সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অর্থনীতি বেশ কয়েকটি চ্যালেঞ্জ এবং চাপের মধ্য দিয়ে অতিক্রম করেছে। 2022 সালটি আমাদের আর্থিক খাতের জন্য ছিল সমন্বয় ও টিকে থাকার বছর, যার অনিশ্চয়তা এবং আতঙ্ক এখনো আমাদের মাঝে বিরাজমান। এদিকে 2022 সালে প্রলম্বিত কোভিড-19 মহামারীর প্রভাব এবং ইউক্রেন রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ, চীনের উৎপাদন ও সাপ্লাই চেইনে বিভ্রাট, মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতির চাপ, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে অবরোধ, পাল্টা অবরোধে বাংলাদেশ সহ সারা বিশ্বের শিল্প উৎপাদন ব্যাহত হয়। আমাদের রিজার্ভের উপর চাপ কমাতে আমদানি রোধে সরকার ও বাংলাদেশ ব্যাংক বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যার দরুন আমদানি কমেছে। নন লাইফ বিমা খাতে বিমা গ্রহীতার চাহিদা মোতাবেক এলসি খুলতে না পারায় সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ মেরিন ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আয় আশঙ্কাজনক হারে হ্রাস পায়, যা আমাদের প্রত্যাশিত প্রিমিয়াম আয়ও মুনাফা অর্জনে কিছুটা অস্বস্তি রাখে। তাছাড়া 2018 সালের বাংলাদেশের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের বিতর্কিত আইনের জন্য এবং পরবর্তীতে বিমা উন্নয়ন ও কর্তৃপক্ষ সার্কুলার দিয়ে বাধ্যতামূলকভাবে থার্ড পার্টি ইন্স্যুরেন্স মোটর ইন্স্যুরেন্স বন্ধ করে দেয়। উক্ত আইনে মোটর গাড়ির বিমা ঐচ্ছিক রাখা হয় এবং মোটর গাড়ির বিমা সনদ ছাড়া রাস্তায় বের হলে কোনো জরিমানা গুনতে হবে না, অর্থাৎ পেনাল্টি ক্লজ উঠিয়ে দেওয়ার ফলে মোটর প্রিমিয়াম খাতে প্রিমিয়াম আয় উল্লেখযোগ্য হারে কমে যায়। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ এবং পরিচালকবৃন্দ, আমাদের বার্ষিক প্রতিবেদনে 2022 সালে আমাদের কোম্পানির যাবতীয় অপারেশনাল পারফরমেন্স সম্পর্কিত তথ্য উপাত্ত বিশদভাবে বর্ণিত আছে, যার মাধ্যমে আপনারা আমাদের বিগত বছরের সফলতা, ব্যর্থতা এবং সীমাবদ্ধতা বা চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করা হয়েছে সেই সম্পর্কে অত্যন্ত স্বচ্ছতার সহিত যথাসম্ভব বিধি মোতাবেক ডিসক্লোজার দেওয়া হয়েছে, যা আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই অবগত হয়েছেন। অ্যানুয়াল রিপোর্টের তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে লক্ষ্য করে থাকবেন 2022 সালটি খুবই চ্যালেঞ্জিং এবং টিকে থাকার বছর হলেও আমরা কিন্তু পরিচালক মণ্ডলীর যথাযথ পরামর্শে বিচক্ষণতার সহিত প্রতিকূলতা সমূহ মোকাবেলা করতে সক্ষম হয়েছি। অ্যানুয়াল রিপোর্টের তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যাবে বিগত বছরে আমাদের গ্রস প্রিমিয়াম আয় অর্জিত হয় 79,35,00,000 টাকা, যা 2021 তুলনায় প্রায় 3,56,00,000 টাকা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে 1,76,00,000 টাকা নেট প্রিমিয়াম আয় হ্রাস পেয়েছে। তার কারণ হচ্ছে 2022 সালে ডলার সংকটে মেরিন ব্যবসা হ্রাস পাওয়ায় আমরা ব্যবসার ডাইভার্সিফিকেশন অর্থাৎ মান সম্মানিত পরিচালক মণ্ডলীর পরামর্শক্রমে আমাদের বিজনেসের একটু বৈচিত্র্য তো এনেছে, বড় বড় প্রজেক্ট ইন্স্যুরেন্স করার মতো আমাদের সক্ষমতা বেড়েছে, সেই জন্য আমরা বড় কিছু প্রজেক্ট হাতে নিয়েছিলাম, ইন্স্যুরেন্স করেছিলাম। তার মধ্যে বড় পাওয়ার প্ল্যান্ট আছে, এভিয়েশন ইন্স্যুরেন্স আছে, যে ইন্স্যুরেন্সগুলো করার ফলে আমাদের প্রায় শতভাগ রি ইন্স্যুরেন্স আমরা দেশে এবং বিদেশে নাম করা প্রতিষ্ঠানে আমরা পুনর্বীমা করেছি। পুনর্বীমা করার ফলে আমাদের পুনর্বীমা প্রিমিয়াম আউটগো হয়েছে এবং গত বছরে আমাদের পুনর্বীমা খাতের আমাদের খরচ বেড়েছে প্রায় 5 কোটি টাকার মতো, যেই কারণে আমাদের কিছুটা ক্যাশ আউটফ্লো বেড়েছে এবং আমাদের
অনেকগুলি বড় বড় বীমা দাবি আমরা একই বছরে আমাদের পূরণ করতে হয়েছে, সেই খাতেও আমাদের প্রায় 25 কোটি টাকা আমাদের বীমা দাবি পরিশোধ করতে হয়েছে, যেই দাবির বৃহৎ অংশ আমরা সাধারণ বীমা কর্পোরেশনের কাছে পুনর্বীমার জন্য আমরা পাওনা রয়েছি। তারা এখনো আমাদের পাইপলাইনে রেখেছে, আমাদের বীমা দাবিগুলি এখনো পূরণ করে নাই, যেই কারণে আমাদের এই বিবাদ সাধারণ বীমার অংশ সহ আমাদের বীমা গ্রহীতাকে কোম্পানির সুনাম রক্ষার্থে আমাদের এই দাবি পূরণ করতে হয়েছে, যেই কারণে আমাদের নিজস্ব তহবিলের উপরে একটা চাপ পড়েছে, যেই কারণে একটু কিছুটা ক্যাশ আউটফ্লো বেড়ে গেছে। আপনারা আরো লক্ষ্য করে থাকবেন, মোট সম্পদ 3.58% হ্রাস পেলেও কোম্পানির নিজ সম্পদ মূল্য বৃদ্ধি পেয়েছে 1,42,59,512 টাকা। কিন্তু ভালো ব্যবসা যেমন মোটর ব্যবসা, মেরিন ব্যবসা কম হওয়ায় এবং শেয়ার বিনিয়োগে লস প্রভিশন বেড়ে যাওয়ায় বিজনেস প্রকিউরমেন্ট কস্ট 2021-এর তুলনায় 2022-এ বৃদ্ধি পাওয়ায় ইত্যাদির প্রভাবে প্রধানত 2021 সালের তুলনায় 2022 সালে এসে নেট মুনাফা হ্রাস পায়। ফিক্সড ডিপোজিট 2021 সালের তুলনায় 2022 সালে 6.58% হ্রাস পায়, যা আমাদের 2022 সালে ছিল 21 সালে ছিল 92,07,00,000 টাকা, আমাদের 2022-এ এসে সেটা 86,01,00,000 দাঁড়িয়েছে। ফিক্সড ডিপোজিট কমার কারণটি হচ্ছিল 2022 সালে কিছু আমাদের FDR আমাদের সম্মানিত পরিচালক মন্ডলীর পরামর্শক্রমে আমরা কিছু ঝুঁকিপূর্ণ ব্যাংকে আমাদের কিছু FDR ছিল, সেই জন্য প্রায় আমরা আমরা প্রায় 6,06,00,000 টাকা আমরা ওই সমস্ত ব্যাংক থেকে FDR উইথড্র করেছি, এবং সেই উইথড্র করা টাকার মধ্যে 5,23,00,000 টাকা আমরা শেয়ার বাজারে নতুনভাবে বিনিয়োগ করা হয়েছে, এবং তার কিছু অংশ আমরা আমাদের দাবি পরিশোধে খরচ করেছি, এবং যেই কারণে আমাদের FDR ভাঙতে হয়েছে এবং ক্যাশ আউটফ্লোটা কিছুটা বেড়েছিল। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আমরা 2022 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের স্টক মার্কেটে সামগ্রী মন্দা এবং দরপতন প্রত্যক্ষ করছি। এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড এর স্টক মার্কেটে মোট বিনিয়োগের পরিমাণ 53,07,71,000 টাকা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেশের স্টক মার্কেটের দরপতনের ফলে শেয়ার বিনিয়োগে নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি করেছে। 2021 সালে শেয়ার মূল্য বাজার মূল্য অনুসারে প্রভিশন রাখার পরও 1,46,00,000 টাকা মুনাফা হয়েছিল, কিন্তু 2022 সালে অপ্রত্যাশিতভাবে শেয়ার বাজার মূল্য হ্রাস পাওয়ায় 3,90,00,000 টাকা নতুনভাবে প্রভিশন করায় 2021-এর তুলনায় 2022-এ কর পূর্ব মুনাফা হ্রাস পায় প্রায় 7,77,00,000 টাকা, আমাদের কর পূর্ব মুনাফা হ্রাস পায় উপরে উল্লিখিত কারণে। সম্মানিত পরিচালক পরিষদ, উল্লিখিত বিষয়গুলো অত্যন্ত স্বচ্ছতার সহিত পরীক্ষা নিরীক্ষা করে বিচক্ষণতার সহিত যথাযথ বিবেচনাপূর্বক আলোচ্য বছরে 2022 সালের জন্য 11% নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাবটি আজকের বার্ষিক সাধারণ সভায় অনুমোদনের জন্য পেশ করেন। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক চলমান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে পারলে আগামী দিনগুলোতে চলমান প্রতিকূলতা যেমন বিমা গ্রহীতার চাহিদা মতো এলসি খোলা, শেয়ার বাজার চাঙ্গা হওয়া, নতুনভাবে জ্বালানি খাত এবং শিল্প খাতে বিনিয়োগ বৃদ্ধি পাওয়া সবই সম্ভব বলে আমরা আশা করছি। বিজ্ঞ পরিচালক মন্ডলী এবং সম্মানিত শেয়ার হোল্ডারদের মূল্যবান পরামর্শ, অন্তর্দৃষ্টি এবং উদ্বেগগুলো মাথায় রেখে এশিয়া ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সম্মানিত শেয়ার হোল্ডারদের আমানত সুরক্ষার্থে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং পরিকল্পনা গ্রহণ করেছে। আপনারা আরো জেনে আনন্দিত হবেন যে বিগত 3 বছর যাবৎ প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড AA+ রেটিং ধরে রাখতে সক্ষম হয়েছে। AA+ মানের রেটিং এর অর্থ হচ্ছে কোম্পানির উচ্চ দাবি পরিশোধের সক্ষমতা, ভালো আর্থিক ভিত্তি, সর্বোপরি দায় দেনা পরিশোধের চমৎকার ক্ষমতাকে মেইন করে। বাংলাদেশ সহ সারা বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে আমাদের এশিয়া ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং আরো এক ধাপ এগিয়ে কিভাবে নেওয়া যায় সেই লক্ষ্যে এশিয়া ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং পরিচালক মন্ডলীর পরামর্শক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখানে উল্লেখ্য
যে আমরা অত্যন্ত আমাদের অনন্য আমরা অন্যান্য কোম্পানির মতো এগ্রেসিভলি কোম্পানির ইমেজ নষ্ট করে ব্যবসা করতে সাহস পায় না কারণ আমাদের পরিচালক মণ্ডলের প্রত্যেকের সততা সুনাম এবং ব্যক্তিত্ব দেশব্যাপী সামাজিকভাবে সমাদৃত এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড একটি অনন্য উজ্জ্বল ভাবমূর্তি সম্পন্ন কোম্পানি হিসাবে নন লাইফ বিমা খাতে সুপরিচিতি অর্জন করেছে তার জন্য অবশ্য আমরা বিমা খাতের নিয়ন্ত্রণ সংস্থার কাছে এখনো সর্বতোভাবে একটি কমপ্লায়েন্ট কোম্পানি হিসাবে সম্মানিত বোধ করি সবসময় আমাদের সম্মানিত পরিচালক মণ্ডলীর সুনাম অক্ষুণ্ণ রাখার বিষয়টি মাথায় রেখে কাজ করতে হচ্ছে সেই জন্য হয়তোবা এশিয়া ইন্স্যুরেন্স উচ্চ মধ্যমানের কোম্পানি হলেও বিমা খাতে একটি ইউনিক ব্র্যান্ডিং ইমেজ তৈরি করতে সক্ষম হয়েছে কোম্পানির মোট সম্পদ আর্থিক ভিত্তি পরিচালনা পরিষদের দেশব্যাপী সুনাম ইত্যাদির বিবেচনায় তুলনামূলক বিশ্লেষণে আমরা এখনো অনেক তৃতীয় দ্বিতীয় এবং এমনকি প্রথম প্রজন্মের কিছু কোম্পানি থেকে বিভিন্ন সূচকে এগিয়ে রয়েছে বলে আমাদের কাছে তুলনামূলক তথ্যপাত্র রয়েছে পরিশেষে আমি কোম্পানির যাবতীয় কার্যক্রম সুচারুভাবে পরিচালনা করার জন্য আমার প্রিয় সহকর্মী বৃন্দ সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ সম্মানীয় পরিচালক বৃন্দ সম্মানিত বিমা গ্রহীতা এবং শোভানুধ্যায়ী এবং সকল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনগুলোতে আমাদের প্রতি আপনাদের অবিচল আস্থা এবং অনুপ্রেরণায় কোম্পানির অব্যাহত প্রবৃদ্ধি সমৃদ্ধি এবং সুনাম রক্ষা করে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হন এশিয়া ইন্স্যুরেন্সের 22তম বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি যুক্ত আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি মহান সৃষ্টিকর্তা আপনাদের শান্তিময় এবং মঙ্গলময় জীবন দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ উপস্থিত পরিচালক মণ্ডলী ও সম্মানিত অতিথিবৃন্দ এতক্ষণ বক্তব্য রাখলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ ইমাম শাহীন মাননীয় চেয়ারম্যান মহোদয়ের অনুমতিক্রমে 23তম বার্ষিক সাধারণ সভার আলোচ্য সূচি থেকে এজেন্ডা অনুযায়ী আলোচ্য বিষয়সমূহ পর্যায়ক্রমিকভাবে আপনাদের বিবেচনা ও অনুমোদনের জন্য আমরা উপস্থাপন করছি আলোচ্য বিষয় ১ পরিচালক পরিষদের প্রতিবেদন ও সংবিধিবদ্ধ নিরীক্ষকের প্রতিবেদন সহ ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত রাজস্ব হিসাব লাভ লোকসান হিসাব ও স্থিতিপত্র পেশ বিবেচনা ও গ্রহণ বিগত ৯ এপ্রিল ২০২৩ তারিখে অনুষ্ঠিত পরিচালক পরিষদের ১৫৫তম সভায় ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত কোম্পানির স্থিতিপত্র ও লাভ লোকসান হিসাব এবং রাজস্ব হিসাব কোনরূপ পরিবর্তন ছাড়াই সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয় এবং উদ্যোক্তা ২৩তম বার্ষিক সাধারণ সভায় কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডারগণের অনুমোদন গ্রহণের জন্য সভার আলোচ্য সূচি অনুযায়ী পরিচালক পরিষদের প্রতিবেদন নিরীক্ষকের প্রতিবেদন সহ তা উপস্থাপন করা হয় আলোচ্য সূচি ১-এর আমরা মোট ভোটের মধ্যে থেকে 99.99% ভোট এই আলোচ্য সূচির পক্ষে অনুমোদনের পক্ষে এগ্রি করেছেন শেয়ারহোল্ডার সম্মানিত শেয়ারহোল্ডার বৃন্দ এবং 0.005% ভোট ডিজ্যাগ্রিতে ছিল এক্ষেত্রে আলোচ্য সূচি ১ সর্বোচ্চ ভোটে গৃহীত হলো আলোচ্য বিষয় ২ ২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য পরিচালক পরিষদ কর্তৃক সুপারিশকৃত লভ্যাংশ গ্রহণ ও ঘোষণা প্রদান পরিচালক পরিষদের ১৫৫তম সভার সুপারিশ আকারে গৃহীত ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত স্থিতিপত্র রাজস্ব হিসাব ও লাভ লোকসান হিসাব বিবেচনায় কোম্পানির প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের উপর বিধি মোতাবেক ১৮ই মে ২০২৩ রেকর্ড তারিখে শেয়ার ধারণকারী শেয়ারহোল্ডারগণের মাঝে ১১%
11% হারে নগর ডিভিডেন্ড প্রদানের প্রস্তাব অধ্যক্ষার 23তম বার্ষিক সাধারণ সভায় অনুমোদন গ্রহণ ও ঘোষণার জন্য পেশ করা হয়। আলোচ্য সূচি দুই, ইয়েস, এতে ভোট পড়েছে 100% ভোট পড়েছে, আর আমরা ডিজ্যাগ্রিতে 0% ভোট পড়েছে। 100% ভোটে আলোচ্য সূচি দুই অনুমোদিত হলো। আলোচ্য বিষয় তিন, পরিচালক নির্বাচন ও পুনর্নির্বাচন। অবসর গ্রহণকারী উদ্যোক্তা পরিচালকগণের শূন্য পদে নির্বাচন এবং কোম্পানি জনগণের অংশের শেয়ার হোল্ডারের মধ্যে হতে তিনজন পরিচালক নির্বাচন। উদ্যোক্তা পরিচালক কোম্পানি সংবিধানের 112নং ধারা অনুযায়ী এবং 113নং ধারা বর্ণিত বিধান মতে পরিচালক পরিষদের সম্মানিত সদস্যগণের মধ্যে নিম্নবর্ণিত উদ্যোক্তা পরিচালকগণ উদ্যোক্তার 23তম বার্ষিক সাধারণ সভায় পরিচালক পদ হতে অবসর গ্রহণ করেছেন। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জনাব আবুল বশর চৌধুরী, মিসেস ফারজানা আফরোজ। এদিকে কোম্পানি সংবিধানের 114 ধারা অনুযায়ী অবসর গ্রহণকারী উপরোক্ত তিনজন উদ্যোক্তা শেয়ার হোল্ডারগণ পরিচালক পদে পুনর্নির্বাচনের যোগ্য বিধায় তারা 23তম বার্ষিক সাধারণ সভায় পুনর্নির্বাচিত হলেন। এক্ষেত্রে জনাব জাহাঙ্গীর আলমের পক্ষে ভোট পড়েছে 99.994% ভোট এবং উনি সর্বোচ্চ ভোটে পরিচালক পদে নির্বাচিত হলেন। জনাব আবুল বাশার চৌধুরীর পক্ষে ভোট পড়েছে 99.995%, আর 0.005% কম ভোটে। এক্ষেত্রে জনাব আবুল বাশার চৌধুরী সর্বসংখ্যক ভোটে পরিচালক পদে পুনর্নির্বাচিত হলেন। মিসেস ফারজানা আফরোজের ভোট পড়েছেন 99.994% এবং সর্বোচ্চ ভোটে উনি পরিচালক পদে পুনর্নির্বাচিত হলেন। সাধারণ শেয়ার হোল্ডার পরিচালক কোম্পানি সংবিধি সংশ্লিষ্ট বিধান ও বিমা আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী জনগণের অংশের শেয়ার হোল্ডারের পক্ষে পরিচালক পদ হতে সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড এবং বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড অবসর গ্রহণ করেছে এবং কোম্পানির পরিচালক পদে যোগ্য বিধায় তারা পুনর্নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। পরিচালক পদে নির্বাচনের জন্য আর কোনো মনোনয়নপত্র জমা না হওয়ায় সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের প্রতিনিধিত্বকারী পরিচালক জনাব রাশেদুল ইসলাম এবং বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রতিনিধিত্বকারী পরিচালক জনাব তারিক সুজাত শেয়ার হোল্ডারগণের পক্ষ হতে পরিচালক পদে নির্বাচনের জন্য আমরা প্রস্তাব পেশ করি। সেক্ষেত্রে জনাব রাশেদুল ইসলাম এর ভোট পড়েছে 99.999%। এক্ষেত্রে সাউথ ইস্ট ব্যাংকের প্রতিনিধিত্বকারী পরিচালক জনাব রাশেদুল ইসলাম পরিচালক পদে নির্বাচিত হলেন। বেলিজিং ইনভেস্টমেন্টের জনাব তারিক সুজাত ভোট পেয়েছেন 100% ভোট, তিনি সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক পদে পুনর্নির্বাচিত হলেন ইন্ডিপেন্ডেন্ট পরিচালক বিগত 11 মে 2023 ইং তারিখে অনুষ্ঠিত পরিচালক পরিষদের 156তম সভার সৈয়দ সাজেদুল করিম এবং জনাব মোহাম্মদ দেলাওয়ার হোসেনকে কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট পরিচালক হিসেবে নিযুক্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তটি ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব এবং বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা জনাব সৈয়দ সাজেদুল করিম এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য ইনকাম ট্যাক্স পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে জনাব মোহাম্মদ দেলাওয়ার হোসেনকে কোম্পানি ইন্ডিপেন্ডেন্ট পরিচালক হিসাবে আইন অনুযায়ী 3 বছরের জন্য 11 মে 2023 তারিখ হতে নিয়োগ প্রদান করা হলো এবং অধ্যক্ষার বার্ষিক সাধারণ সভায় তাদের এই নিয়োগের বিষয়ে শেয়ার হোল্ডারগণের অনুমোদন গ্রহণ করার জন্য আমরা পেশ করেছি। ইন্ডিপেন্ডেন্ট পরিচালক হিসাবে জনাব সাজেদুল করিমের ভোট পড়েছে 99.994% এবং তিনি ইন্ডিপেন্ডেন্ট পরিচালক হিসাবে নিয়োগ প্রাপ্ত হলেন পরিচালক শেয়ার হোল্ডারগণের ভোটে। জনাব ইন্ডিপেন্ডেন্ট পরিচালক জনাব দেলোয়ার হোসেনের পক্ষে ভোট পড়েছে 99.995%। এক্ষেত্রে তিনি ইন্ডিপেন্ডেন্ট পরিচালক পদে শেয়ার হোল্ডারগণের সম্মানিত শেয়ার হোল্ডারগণের ভোটে নির্বাচিত নিয়োগ প্রাপ্ত হলেন অনুমোদিত হলেন। আলোচ্য বিষয় চার,
2023 সালের জন্য সংবিধিবদ্ধ নিরীক্ষক স্ট্যাটুটরি অডিটর নিয়োগ ও পরিচালন পারিশ্রমিক নির্ধারণ কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষক হিসাবে পিনাকিয়ান কোম্পানি চার্টার অ্যাকাউন্ট্যান্ট 2022 সালের জন্য 250,000 টাকা পারিশ্রমিকের কোম্পানি নিরীক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়ে নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করেছেন যেহেতু একটি নিরীক্ষা প্রতিষ্ঠান পরপর 3 বছর কোম্পানি নিরীক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়ে হতে পারে সেহেতু কোম্পানির 31 ডিসেম্বর 2023 তারিখে সমাপ্ত বছরের জন্য সংবিধিবদ্ধ নিরীক্ষক স্ট্যাটুটরি অডিটর হিসাবে পিনাকিয়ান কোম্পানি চার্টার অ্যাকাউন্টসকে কোম্পানি নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য পরবর্তী সাধারণ সভা পর্যন্ত পুনরায় নিয়োগ প্রদানের প্রস্তাব করা হয় এবং এই নির্দিষ্ট অঙ্কের সম্মানী ধার্য করার প্রস্তাবই করা হয়। এই প্রস্তাব আলোচ্য সূচির এই প্রস্তাবটির পক্ষে ভোট পড়েছে 100% এবং আমাদের সংবিধিবদ্ধ নিরীক্ষক হিসাবে পিনাকিয়ান কোম্পানি চার্টার অ্যাকাউন্টেন্ট 2,50,000 টাকা সম্মানিতে নিয়োগপ্রাপ্ত হলেন। আলোচ্য বিষয় 5 2023 সালের জন্য কোম্পানি কর্পোরেট গভর্নেন্স পরিপালন বিষয়ক নিরীক্ষক ও নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ কর্পোরেট গভর্নেন্স কোড অনুযায়ী কোম্পানির 2023 সালের কর্পোরেট গভর্নেন্স সঠিকভাবে পরিপালন নিশ্চিত করার জন্য পরিচালক পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এম শহীদুল ইসলাম এন্ড কো চার্টার অ্যাকাউন্টেন্টসকে অধ্যক্ষের বার্ষিক সাধারণ সভা হতে পরবর্তী বার্ষিক সাধারণ সভা পর্যন্ত কোম্পানির কর্পোরেট গভর্নেন্স নিরীক্ষক হিসেবে নিয়োগ প্রদানের প্রস্তাব করা হলো এবং 35,000 টাকা সম্মানী ধার্যের প্রস্তাব করা হলো। আমাদের এই আলোচ্য সূচির প্রস্তাবের পক্ষে 99.999% ভোট পড়েছে এবং আমাদের কমপ্লায়েন্স শহীদুল ইসলাম এন্ড কো চার্টার অ্যাকাউন্টেন্টস আমাদের কর্পোরেট গভর্নেন্স পরিপালন বিষয়ক নিরীক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হলেন এবং তাদের সম্মানী 35,000 টাকা ধার্য করা হলো। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আমাদের বিভিন্ন আলোচ্য বিষয়ে আলোচনার জন্য কোনো বিষয় উত্থাপিত হয়নি বলে এখন আমরা চলে যাচ্ছি আমাদের শেয়ার হোল্ডারগণের প্রেরিত প্রশ্নের উত্তর প্রদান পর্বে। কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা মহোদয় শেয়ার হোল্ডারগণের প্রেরিত প্রশ্নের উত্তর প্রদান করছেন। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের অনেকেই আমাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন যে বিগত বছরটি অনেক চ্যালেঞ্জে হওয়া সত্ত্বেও আমাদের অর্জনের জন্যে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। অনেক কিছুটা গঠনমূলক আলোচনা করেছেন, কিছু বিষয়ে জানতে চেয়েছেন। তো অধিকাংশ সম্মানিত শেয়ার হোল্ডার আমাদের পারফরমেন্সের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন। এর মধ্যে 2-4 জন সম্মানিত শেয়ার হোল্ডার কিছু কিছু বিষয়ে প্রশ্ন রেখেছেন এবং একই রকমের প্রশ্ন, তার মাধ্যমে প্রশ্নগুলি হচ্ছে আমি একে একে পড়ি। আমাদের পেইড আপ ক্যাপিটাল, আমাদের পেইড আপ ক্যাপিটাল বাড়ানোর কোনো সম্ভাবনা আছে কিনা সেই বিষয়ে সম্মানিত একজন শেয়ার হোল্ডার প্রশ্ন করেছেন। আপনারা হয়তো জানেন যে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের পেইড আপ ক্যাপিটাল 47 কোটি টাকার ঊর্ধ্বে, কিন্তু রেগুলেটরি অথরিটির পেইড আপ ক্যাপিটালের সীমানা ছিল 40 কোটি। সেই 47 কোটি টাকা আমাদের যে পেইড আপ ক্যাপিটাল, সেটার বিবেচনায় বাংলাদেশে নন লাইফ বিমা খাতে 45টি ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে আমাদের অবস্থান 13 বা 14তম অবস্থানে আছে। কাজে আমরা রিকোয়ারমেন্ট যে পেইড আপ ক্যাপিটাল আছে তার চেয়ে আমরা 7 কোটি টাকা আরো বেশি আমাদের রয়েছে। এই মুহূর্তে আমাদের পেইড আপ ক্যাপিটাল বাড়ানোর জন্য কোনো রেগুলেটরের কোনো বিষয় নেই, ভবিষ্যতে পরিস্থিতি বুঝে সম্মানীয় পরিচালক মণ্ডলী সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে। আরেকটি প্রশ্ন ছিল ফিজিক্যালি এজিএম করা যায় কিনা। আপনারা জানেন বৈশ্বিক করোনার পরিস্থিতি, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, ঢাকা শহরের যানজট সবকিছ বিবেচনায় এনেই অন্যান্য কোম্পানিও ভার্চুয়ালি করছে, আমাদেরকেও ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের এজিএম এর জন্য। পরিস্থিতি স্বাভাবিক হলে ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের সাথে ফিজিক্যালি আমরা কিভাবে
পূর্বের ন্যায় এজিএম করতে পারে একটা উৎসবমহর পরিবেশে, সেই বিষয়টি আমাদের মাথায় রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হইলে আমরা ফিজিক্যালি আমরা এজিএম করার জন্য আমরা চিন্তা করব ইনশাল্লাহ। আরেকটা বিষয়ে প্রশ্ন করেছেন এজিএম এবং কনফারেন্সের খরচের বিষয়ে। তো আপনি জানেন যে আমাদের ভেনু খরচ না থাকলেও আমাদের এজিএম কন্ডাক্ট করার জন্য আমাদের একটি প্রতিষ্ঠান আছে যাদের একটা বিরাট কর্মযোগ্য রয়েছে। এই প্রতিষ্ঠানকে দিয়ে আমরা প্রতি বছর এজিএম কন্ডাক্ট করি এবং তাদের মাধ্যমে বিএফ টেন এর কাজও করা হয় এবং ডাটা এন্ট্রি কাজ করা হয়, ডাটা ম্যানেজমেন্ট করতে হয় এবং সেই বিষয়ে তাদেরকে একটা চার্জ দিতে হয়। সেই চার্জের পরিমাণ 4,56,546 টাকা। এবং 2022 সালে আমাদের ম্যানেজার্স কনফারেন্স হয়েছে, যেই কনফারেন্সে আমাদের ম্যানেজারদের আপ্যায়ন এবং এদের টিএডিএ সহ আমাদের মাত্র 60,000 টাকা খরচ করেছে কনফারেন্সে। এই সবগুলি খরচ মিলেই আমাদের 5,16,546 টাকা ছিল। কাজে আমি মনে করি যে এই খরচটুকু অত্যন্ত সতর্কতার সহিত এবং খুবই কমই খরচ করা হয়েছে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আরেকটা বিষয় আছে যে বিজ্ঞাপন বাবদ খরচ। হ্যাঁ, বিজ্ঞাপনের জন্য আমাদের উপরে অনেক চাপ থাকে, বিজ্ঞাপন দেওয়ার জন্য, বিজ্ঞাপন নেওয়ার জন্য। কিন্তু আমাদের প্রতি কোয়ার্টারে হিসাব বিবরণী প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন ছাড়া, বিধিবদ্ধ বিজ্ঞাপন ছাড়া আমরা বিজ্ঞাপন দিতে পারি না, সেটার সুযোগ নেই। কাজেই বিজ্ঞাপন বাবদ আর খরচ বাড়ানোর আর সুযোগ আমরা পাচ্ছি না। কাজে এই বিষয়ে হয়তো আপনাদের যে প্রশ্ন ছিল এই প্রশ্নটির উত্তর পেয়েছেন। আরেকটি প্রশ্ন ছিল আপনাদের পেইড আপ ক্যাপিটাল আর ফিজিক্যাল এজিএম পরিচালনা, তারপরে হচ্ছে বিজ্ঞাপনের খরচ, ডাটা এন্ট্রির আর এজিএম কন্ডাক্টিং এর খরচ। এই চারটা বিষয়ে মূলত প্রশ্ন ছিল। তো আমি আশা করছি যে চারটি প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। তো ভবিষ্যতে আপনাদের আরো যে প্রশ্ন আছে, সবগুলি প্রশ্ন একই রকম, তারপরেও আপনাদের যে যে জায়গায় উদ্বেগ আছে এটা মাথায় রেখে আমরা সামনের দিকে কোম্পানিকে নিয়ে কাজ করছি। আরেকটা বিষয় আমি দৃঢ়ভাবে বলতে চাই সম্মানিত শেয়ার হোল্ডারদেরকে, আপনারা জানেন এশিয়া ইন্স্যুরেন্সের পরিচালক মন্ডলী সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। আমি এই কোম্পানির সিইও হিসাবে প্রায় 8 বছর অতিক্রম করেছি। এখানে অন্যান্য তুলনামূলকভাবে আমাদের পরিচালক মন্ডলী কোনো কাজেই আমাদের কাছে কোনো কাজে কর্মে কোনো ধরনের হস্তক্ষেপ করে না এবং আমাদের নির্ধারিত বোর্ড ফি ছাড়া, আমি হলফ করে বলতে পারবো একমাত্র এশিয়া ইন্স্যুরেন্স, নির্ধারিত বোর্ড ফি ছাড়া আর কোনো ধরনের খরচ মাননীয় পরিচালন মন্ডলীর পক্ষ থেকে আমাদের মানে করার কোনো সুযোগ নাই এবং অত্যন্ত সততা এবং দক্ষতার সহিত আমাদের ম্যানেজমেন্ট পরিচালনা করছে। আমাদের সম্মাননীয় চেয়ারম্যান আমাদেরকে প্রতিদিনই প্রশ্নে মনিটর করছে, আমাদের ইসি চেয়ারম্যান মহোদয় জনাব আবুল বাশার চৌধুরী, আমাদের ভাইস চেয়ারম্যান জন জাহাঙ্গীর আলম স্যাররা সবসময় আমাদেরকে মনিটরিং করে এবং তারা দক্ষতা এবং সততার সহিত পরিচালনা করছে বলেই আমাদের ম্যানেজমেন্টকে অত্যন্ত সতর্কতার সহিত কাজ করতে হচ্ছে। এই দিক থেকে আমরা নিশ্চিতভাবে বলতে পারি বাংলাদেশের বিমা খাতে যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানির তুলনায় এশিয়া ইন্স্যুরেন্স গৌরবের সহিত মানে কোনো ধরনের অযাচিত চাপ ছাড়া এবং বোর্ড অফ ডাইরেক্টর্স এর যে সততা এবং দক্ষতা নিয়ে আমাদেরকে পরিচালনা করছে, এই ধরনের কোম্পানি বাংলাদেশে পাওয়া মুশকিল, তুলনাহীন। আমরা আপনারাও জানেন বিমা বাজারের সমস্ত খবরই আপনাদের কাছে আছে। আমরা খুব গর্বের সহিত বলতে পারি আমাদের সম্মানিত পরিচালকদের সততা এবং বিচক্ষণতা আমাদেরকে সবসময় অনুপ্রেরণা যোগিয়েছে। মাননীয় সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আপনারা আমাদের সাথে ভালো দিনও ছিলেন, মন্দ দিনও ছিলেন, ভবিষ্যতে থাকবেন। আপনাদের অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতা নিয়েই এশিয়া ইন্স্যুরেন্সকে ভবিষ্যতে একটা শীর্ষস্থানীয় একটা নন লাইফ বিমা কোম্পানি হিসাবে বাংলাদেশের বিমা খাতে প্রতিষ্ঠিত করতে চাই, সেই দোয়া চেয়ে আমার আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সম্মানিত পরিচালক মন্ডলী, উপস্থিত শেয়ার হোল্ডার বৃন্দ, আজকে সবাই সংযুক্ত সম্মানিত শেয়ার হোল্ডারগণ তাদের কিছু প্রশ্ন এবং বেশ কিছু মন্তব্য করেছেন।
আমার কাছে সর্বশেষ তথ্য অনুযায়ী 57 জন শেয়ার হোল্ডার তাদের বিভিন্ন মন্তব্য প্রদান করেছেন এবং তারা বিশেষ করে আমাদের এই আজকের এজিএম এবং যথাসময়ে তাদের কাছে আমাদের লিঙ্ক পাঠানো এবং আমাদের অনলাইনে আমরা আপলোড করা অ্যানুয়াল রিপোর্ট ওনারা পেয়েছেন বলে আমাদেরকে তারা ধন্যবাদ জানিয়েছেন এবং পাশাপাশি তাদের আমাদের সাফল্য এবং উন্নতি কামনা করেছেন এবং আমাদের পরিচালক পরিষদ সহ সকল কর্মকর্তা কর্মচারীদের গণকে ধন্যবাদ জানিয়েছেন। সম্মানিত অতিথিবৃন্দ ও সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, এবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণকারী শেয়ার হোল্ডার গণের উদ্দেশ্যে সমাপনী ও শুভেচ্ছা বক্তব্য রাখবেন কোম্পানির মাননীয় চেয়ারম্যান জনাব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এমপি মহোদয়। বক্তব্য রাখছেন কোম্পানির মাননীয় চেয়ারম্যান জনাব ইউসুফ আবদুল্লাহ হারুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আমার পরিচালনা পর্ষদের সহকর্মী বৃন্দ, আমাদের কোম্পানির কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা আমাদের কোম্পানির গত এক বছরের বিভিন্ন সফলতা সীমাবদ্ধতা সবকিছু আপনারা শুনেছেন আমাদের সিইও মহোদয়ের কাছ থেকে। আপনারা সবাই ওয়াকিফ আছেন যে পৃথিবী একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রথমে আমাদের করোনার দুর্বিপাকে পড়েছিলাম সারা বিশ্ব, সেখান থেকে আল্লাহর রহমতে আমরা বাংলাদেশ অত্যন্ত সফলতার সাথে বেরিয়ে এসেছিলাম। আপনারা জানেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে পৃথিবীর 5টি সবচেয়ে সফল মোকাবেলা যারা করেছেন তার মধ্যে বাংলাদেশ একটি। সেখান থেকে আমাদের অর্থনীতি মোটামুটি ভালো অবস্থানেই বেরিয়ে এসেছিল, কিন্তু তারপরে আমরা পড়েছি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কবলে। এই যুদ্ধ সারা পৃথিবীকে বিপর্যয়ের মুখে নিয়ে গেছে, আমাদের বিভিন্ন সাপ্লাই চেইন ডিসরাপশন হয়েছে, ফাইন্যান্সিয়াল খাতে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে এবং সব মিলিয়ে এখনো এই যুদ্ধ চলছে এবং কবে শেষ হবে তারও কোনো হদিশ পাওয়া যাচ্ছে না এখনো। তো এটা একটা আমাদের জন্য একটা বিরাট অশনি সংকেত এবং এর জন্য প্রতিটা দেশেই বিভিন্ন রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশে আপনারা জানেন সরকার বেশ কিছু ব্যবস্থা নিয়েছে আমাদের ডলার রিজার্ভকে মজবুত রাখার জন্য। IMF-এর সাথে আমাদের আলোচনার ভিত্তিতে আমরা কিছু সংস্কার হাতে নিয়েছি, তারা কিছু সহায়তা দিচ্ছেন এই কঠিন সময়ে, এটা একটা প্রিকশন হিসাবে সরকার ব্যবস্থা নিয়েছেন। তবে আমরা অত্যন্ত আনন্দের সাথে দেখছি যে আমাদের খাদ্যদ্রব্য এবং সাপ্লাই সিচুয়েশন এখন অত্যন্ত সন্তোষজনক। মাঝখান দিয়ে একটু মূল্যস্ফীতি বেড়েছিল, সারা বিশ্বেই বেড়েছিল, বাংলাদেশের মধ্যস্ফীতি মূল্যস্ফীতি এখনো 10-11% দিকে আছে। আমরা দেখেছি তুরস্কের ক্ষেত্রে মূল্যস্ফীতি বেড়েছিল 70%, এক পর্যায়ে আর্জেন্টিনাতে প্রায় 200%-এরও বেশি, ইউরোপের দু একটা দেশে প্রায় 14%। সুতরাং সব দিক থেকে হিসাব করলে আমরা এখনো একটা স্বস্তিজনক অবস্থায় আছি। আমাদের ব্যাংকিং খাতে বেশ কিছু চাপ সৃষ্টি হয়েছিল, আমাদের এসসি করার ক্ষেত্রে সরকার কিছু সতর্কতার ব্যবস্থা নিয়েছেন, অনাবশ্যক বিভিন্ন আইটেম আছে যেগুলি আমরা একটু ডিসকারেজ করছি এই মুহূর্তে, যাতে করে আমরা আমাদের উন্নয়নমুখী যেসব আমদানি মেশিন যন্ত্রপাতি এবং এলসি খোলা সেগুলির দিকে যেন আমরা নজর দিতে পারি এবং ইন্ডাস্ট্রিগুলি মোটামুটি এই মুহূর্তে তাদের চাহিদা পাচ্ছেন ডলারে। এবং আমাদের নতুন যে বাজেট দেওয়া হয়েছে সেখানে আমাদের যে GDP গ্রোথ সেটা প্রায় 6-7% রাখা হয়েছে, যেটা এই মুহূর্তে সারা বিশ্বে হয়তো 4-5টি দেশ মাত্র ওই পর্যায়ে হয়তো যেতে পারবে, বেশিরভাগ ক্ষেত্রে 1-2-3% মধ্যে তারা প্রবৃদ্ধি দেখছেন, অনেক দেশের ক্ষেত্রে নেগেটিভ প্রবৃদ্ধি হবে। তো আমরা আমাদের এই কঠিন সময়ে আমরা যে কাজটা হাতে নিয়েছি আমাদের ইন্টারনাল এফিসিয়েন্সি অভ্যন্তরীণ যে সক্ষমতা সেটা বাড়াবার চেষ্টা করেছি, আমাদের স্টাফ রিভিউ করেছি, আমরা মার্কেটিং এর উপরে জোর দিয়েছি, নতুন ব্যবসা আহরণের ক্ষেত্রে আমরা কিছু ক্রিয়েটিভ কাজ করছি এবং আমরা কোনো বিমার ক্ষেত্রে আমরা কিছু সাশ্রয়ের ব্যবস্থা করেছি। সব কিছু মিলিয়ে আমাদের অত্যন্ত সতর্ক অবস্থানে থাকতে হচ্ছে এবং খুব একটা স্বস্তির সময় আমাদের কারোর জন্যই নেই। তারপরে আমি মনে করি আমরা 11% যে ডিভিডেন্ডের সাজেশন দিয়েছি আশা করি সেটা
আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে বর্তমান পরিপ্রেক্ষিতে। এবং আমার বিশ্বাস এই ছয় মাস আগামী ছয় মাস পার হয়ে গেলে সারা বিশ্বের জন্যই বাংলাদেশের জন্য একটা স্বস্তির সময় আসবে, কারণ আমাদের রপ্তানি কিন্তু আমরা ধরে রাখতে পেরেছি, আমাদের রেমিটেন্স কিছুটা কমা বাড়ার মধ্যে আছে, তো তারপরেও মোটামুটি স্যাটিসফ্যাক্টরি। তো আশা করি আমাদের আগামী জানুয়ারি থেকে ইনশাল্লাহ আমাদের অর্থনীতি আবার গতি ফিরে পাবে এবং আমরা এগিয়ে যাব। তো আমি আপনাদের সবার সুন্দর জীবন কামনা করছি, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনাদের সবাই সহায়তা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। এতক্ষণ মূল্যবান বক্তব্য রাখলেন কোম্পানির মাননীয় চেয়ারম্যান জনাব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এমপি মহোদয়। কোম্পানির 23তম বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি সংযুক্ত হওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আজকে সভার সমাপ্তি ঘোষণা করছি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। খোদা হাফেজ। জয় বাংলা।